আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে, আইটেল IT5022। ফোনটির সমস্যা দেখেন, কাস্টমারের কথা অনুযায়ী ফোনটিতে অটোমেটিক চার্জ খেয়ে ফেলে, মোটেও চার্জ থাকে না, অটোমেটিক্যালি চার্জ খেয়ে ফেলে। তা কি জন্য চার্জ খায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে প্রথমে আমি পাওয়ার সাপ্লাই বাদাই আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক পাস রেডিওটি বসে আছে। আমি একবার পাওয়ার বাটন চেপে দেখি, দেখেন ফোনটি কিন্তু অন হয়েছে। এখন আমরা লাইটটি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে দেখব ফোনটি খুলে দেখব যে সমস্যাটা কোন জায়গা থেকে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু ফোনের লাইটটি কিছু কিন্তু চলে গেছে, তারপরেও কিন্তু এখানে পাস রেটিং আছে। যাই হোক আমি ফোনটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একবার মিটার দিয়ে এটা চেক করে নিই। মিটার X100 রাখলাম, রেখে যেটা করবো দেখেন ব্যাটারি কানেক্টারে দেখেন আমি উল্টো ধরি একবার, দেখতে পাচ্ছি আমরা মিটার কাটাতে দুইবারে কিন্তু ফুল উঠতেছে। তো যাই হোক আমি ফোনটি খুলে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোনটি খুলে ফেলেছি। এখন যেটা করবো দেখেন আমি দেখতে পাচ্ছি, দেখেন এই জায়গায় একটি পার্টস আছে, দেখেন এই পার্টসটি কিন্তু পুড়ে গেছে, যে কারণে চার্জটি কিন্তু অটোমেটিক্যালি খেয়ে ফেলছে। তো আমরা প্রথমে ফার্স্টটি রিমুভ করে দিয়ে দেখবো যে আমাদের শর্ট লাইনটি আছে কি, শর্ট লাইনটি চলে গেছে। তো আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকুন। তো আমি তাতালের আগা দিয়ে এটা কিন্তু রিমুভ করব, আপনারাও দেখেন কিভাবে করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু পাশটি উঠে গেছে। এখন আমরা জায়গাটি একটু পরিষ্কার করে দেব। তো দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা পাশটি তুলে ফেলেছি। এখন যেটা করব সেটা হলো আমরা মিটার দিয়ে আরেকবার মেপে দেখব যে আমাদের মিটারের কাটাটি ফুল উঠতেছে কি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগে যেরকম এই জায়গায় ফুল উঠছিল এখন কিন্তু ফুল উঠছে না। তো আমি একবার আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখন কিন্তু অর্ধেক উঠতেছে। তো আর কোনো শর্ট আছে কি না সেটাও আমি একবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি। আমি আগে দেখতেছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, দেখেন আগে কিন্তু 5% শর্ট ছিল, এখন কিন্তু এখানে 1% শর্ট দেখাচ্ছে। তো যাই হোক এটাও আমরা রিমুভ করার চেষ্টা করব। তো সেটা করতে গেলে আমাদের এই স্টিলটা তোলা লাগবে, এটা তুলে আমরা ভিতরে কাজ করব। করলে আমার ধারণা 100% কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটি করি। আমরা কিবোর্ড স্টিকারটা তুলি নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু এই যে পার্শ্বপাতি গুড়াই কিন্তু অনেক বাজে অবস্থা। তো আমরা ফার্স্টে ওটা খোলার আগে যেটা করব সেটা এই বোর্ডটা ভালোভাবে ওয়াশ করে দেব। ওয়াশ করে দিয়ে দেখবো যে আমাদের 1% শর্ট আছে কি চলে গেছে। ফার্স্টে যেটা করব আমরা এখন এই টিনটা কিন্তু তুলে ফেলবো। টিনটা তুলে আমরা ভিতরে কাজ করে দেখবো যে আমাদের শর্টটি কিভাবে রিমুভ করা যায়। তো দেখেন বন্ধুরা আমাদের টিনটি কিন্তু উঠে গেছে, দেখেন। এখন যেটা করব আমরা বোর্ডটি একটু ক্লিন করে নেবো।
আইসির ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা পরিষ্কার করে নেব। এখানে অনেক ময়লা মাটি থাকতে পারে, সে কারণে অনেক সমস্যা হতে পারে, আমরা এটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক আইসির একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটি আমরা ফার্স্টে রিমুভ করে দিয়ে দেখব যে আমাদের শর্টটি আছে কি চলে গেছে। তো আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন, আমি টুইজার দিয়ে রিমুভ করে দিলাম, দেখেন। এই তো এখন আমি একবার মিটার দিয়ে মেপে দেখি যে আমাদের সমস্যাটা আছে কি চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অনেক গোটাগুটি করার পরেও কিন্তু 1% শর্ট কিন্তু কোনোভাবে রিমুভ করতে পারছি না। তো প্রথমে আমি নেটওয়ার্ক কাছ দিয়ে খুলে দেখছি, তারপরেও কিন্তু শর্টটি রিমুভ হয়নি। পরবর্তীতে আমি CPU IC বল করে রিভলিং করে লাগাইছি, তারপরে দেখি যে আমাদের 1% শর্টটি রিমুভ হয়ে গেছে। তো আমি লাইন দিয়ে রাখছি। তো আমি আজকে একবার আপনাদেরকে দেখাই ফোনটি অন করে আপনাদেরকে দেখাবো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে দেখেন বন্ধুরা আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে। যাই হোক, তো আমরা এখন লাইটটি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখেন দেখেন ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়েছে। এখন লাইটটি চলে যাওয়ার পরে দেখা যাক কী হয়। দেখেন বন্ধুরা আর কোনো কিন্তু শর্ট নেই। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।